হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমি সঙ্গীতা চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে কিছুদিন ধরে রেগুলারলি ভিডিও আপডেট আসেনি। তোমরা সবাই জানো কম বেশি প্রত্যেকেই যে আমার একটা অপারেশন হয়েছিল, তার জন্য আমি কিছুদিন বেশ কিছুদিন রেস্টেই ছিলাম, শুধু কিছুদিন বলবো না। তো রেগুলারলি ভিডিও আপডেট করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো বন্ধুরা, এখন আমার অপারেশন হয়েছে, প্রায় এক মাস পেরিয়ে গেল, তার জন্য আমি খুব কমফোর্টেবলি ফিল করছি এবং বেশ কমফোর্টেবলি কথাবার্তা বলতে পারছি। এখন আর আগের মতো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজ থেকে আবার রেগুলার ব্লগস পাবে, যেটা তোমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ চেয়ে থাকো, সেই ডেইলি লাইফস্টাইল ব্লগের মতো। তো বন্ধুরা দেখো, সূর্য মামা উঠে গেছে, সূর্য মামা কিন্তু হামি দিয়ে দিয়েছে আমাকে। বেশ কিছুক্ষণ হলো আমার সকাল হয়েছে, প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, তো তখন ব্লগটা শ্যুট করিনি। এখন তোমার মোটামুটি ওই 6:20 মতো বাজে, এখন থেকেই ব্লগটা শুরু হয়ে গেল। আর সকালেই দেখো কতটা রোদ, ভেবেছিলাম আজকে খুব মেঘলা মেঘলা থাকবে, বাট না, রোদ হয়েছে, ভালোই হয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কেমন আছো একটুখানি কমেন্ট করে জানিও, কেন কি অনেকদিন তোমাদের সাথে কোনো কথা হয়নি। আর হ্যাঁ বন্ধুরা, লাইভ ইভেন্টগুলো শুরু করবো এরপর থেকে, কেন কি অনেকদিন কোনো লাইভ ইভেন্টে আসেনি, বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে লাইভে তোমাদের সাথে ভালোই লাগে, তোমরা সেটা জানো। আর আমি দেখেছি তোমরা অনেকে এনজয় করো লাইভে কথা বলতে, সব থেকে মনে হয় যেন সরাসরি একদম পাশাপাশি বসেই কথা বলতে পারছি, মুখোমুখি বসে। তো এর জন্য চেষ্টা করবো লাইভেও আসার, তো সাথে থেকেও পাশে থেকেও। আর আর একদম বিউটিফুল মর্নিংয়ের পরিবেশ দেখো, কত সুন্দর, শান্ত, স্নিগ্ধ। হ্যাঁ বন্ধুরা, এরকম সুন্দর, শান্ত, স্নিগ্ধ পরিবেশে তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, অনেকটা পথ আমি চলতে চাই। আমার জার্নিটা হঠাৎ করে থমকে গেছিলো, তো শারীরিক অসুবিধা থেকে ধরো মানুষ মাত্রই আসে, তো কিছু শারীরিক অসুবিধা ছিল। আমরা আমি জানি তোমরা যদি আমার পাশে থাকো সে অসুবিধা আমি কাটিয়ে নেব বন্ধুরা। তো শুধু তোমরা পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে তোমরা ভালোবাসে দিচ্ছ, প্লিজ সেভাবে ভালোবাসে দিয়ে যাও। ভিডিওসগুলো এনজয় করো, রিলসগুলো এনজয় করো, আর লাইভ ইভেন্ট যখন আসবে অবশ্যই তোমরা কিন্তু অ্যাটেন্ড করো লাইভে। তো চলো বন্ধুরা, সকলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করো নি, এবং আমাকে ফলো করতে ভুলো না। বেশি বেশি করে ভিডিওস দেখো, আমি কিন্তু বেশি বেশি করে ভিডিওস আনতে শুরু করেছি। তো বন্ধুরা সাথে থেকো, সারাদিনের আপডেট তোমাদের কাছে দিতে থাকবো। চলো বন্ধুরা, হ্যাপি মর্নিং, গুড মর্নিং। তো মোটামুটি 10:30 মতো বাজে, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন একটুখানি আয়নার কাছে বসে গেছি, চুলটা ঠিক করে নিচ্ছি। আর ওদিকে দাদা ভাই আর বাবু ওই ঘরে পড়তে বসেছে, আর আশা এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। আমি তো এখন মোটামুটি অনেক কাজই করতে পারি না, উঁচু নিচু হওয়ার বিশেষ করে কাজগুলো, তো ওটাতে একটু আশা আমাকে হেল্প করে দেয়। তো আশালতা, আশা লতা নয়, শুধু আশা, তা আশা আছে। তো একটু রেডি হয়ে নিই স্নানের পরে, যেটা আমাদের হিন্দু নারীদের প্রধান বৈশিষ্ট্য। তো একটু সিঁদুর পরে নিলাম, দিদু আছে এখন, অসুবিধা নেই, দিদু ধূপ টুপ ধরিয়ে দেয়। সিংহাসনটা নিচে, ঠাকুরের সিংহাসনটা তোমরা তো দেখেইছো আমার ব্লগে। তো এখন আমি হালকা টিফিন করবো একটুখানি পরে, আধা ঘন্টার মতো পরে। তো টিফিনে আছে ডিম সেদ্ধ আছে, একটু মুড়ি খাবো, আর দেখি মুড়িটা কিছু একটা দিয়ে খেয়ে নেবো যাই হোক করে। তো চলো, আর দুপুরে মেনুটাও রেডি হচ্ছে ওদিকে। দাদা ভাই মাছ নিয়েছিলো বাজার থেকে, চুনো মাছ, তো চুনো মাছ তো অবশ্যই হবে। আর মুলো শাক ভাজা হয়েছে, পটল হবে, তো পটলটা রেডি হচ্ছে। তো আর চলো দুপুরে মেনু নিয়ে আসছি তোমাদের কাছে, সাথে থেকো। ও হ্যাঁ, আমাকে একটুখানি বেরোতে হবে তার মাঝে একটুখানি, তো আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আলাদা একটি ব্লগে। তো চলো সাথে থেকো। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বললাম না একটুখানি বেরোতে হবে আমাকে, রেডি হয়ে গেছি তার জন্য। এই ড্রেসটা আমি পরে নিয়েছি, কেমন লাগছে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা একটা নতুন কালেকশান আমার, তো ভালো লাগলে একটুখানি কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদের সাথে একটু দুপুরের মেনুটা একটু শেয়ার করে নিই। তো দুপুরের মেনুতে দেখো, এখানে আছে সাদা ভাত, আর এখানে আছে তোমার চুনো মাছের টক, এই যে সাদা ভাত, গরম খুব, চুনো মাছের টক আছে। আর এখানে তোমার আছে মাছ দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে ঝোল, আর তোমার এখানে আছে তোমার এই তিল পটল, তিল পটল, একদম সিম্পল মেনু হয়েছে। ও শাক আছে, এখানে আছে শাক ভাজা আর করলা ভাজা, এই যে শাক ভাজা আর করলা ভাজা, এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো মোটামুটি দিদু আর আমি রেডি হয়ে গেছি, দেখো দিদু রেডি হয়ে গেছে, দিদু ঘোরো দিকে, দেখো দিদু আর আমি রেডি হয়ে গেছি, আমরা দুজন এখন একটু বেরোবো, দেখে নাও। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, দুজন একটুখানি বেরোবো বাইরে, একটা কাজ আছে, আর এসে আবার তোমাদের সাথে গল্প করবো। বাবুকে বলে গেলাম যে বাবু যেন খেয়ে নেয়, আর দাদা ভাইকেও বললাম যে বাবুকে যেন একটুখানি খাইয়ে দেয়। তো চলো
আমরা এখন একটুখানি বেরোচ্ছি। অপারেশন হয়ে বাড়ি আসার পরে আজ প্রথমবার বাজারে বেরোলাম। একদিন বেরিয়েছিলাম দাদাভাইয়ের সাথে ডক্টর দেখানোর জন্য, তাও খুব মানে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। তো সেদিন অনেকটা অসুস্থ থাকায় কিছু এনজয় করতে পারিনি। এনজয় মানে কি বলতো, কি এই যে বাইরের আলো হাওয়া, খোলা হাওয়া, এই যে প্রাকৃতিকভাবে মানে প্রকৃতির মধ্যে বেরিয়ে যাওয়া, প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া, আমার তো খুব ভালো লাগে। তোমরা সবাই জানো আমি একটু ঘুরতে বেশি ভালোবাসি। আর হ্যাঁ, বাজারের মধ্যে এই যে যানবাহন, এই যে মানে প্রত্যেকটা গাড়ির যে হর্ন, যে বিভিন্ন রকম আওয়াজ, এই কোলাহল, এটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। তাই অনেকদিন পরে বেরোতে পেরে খুব ভালো লাগছে, খুব ফ্রেশ ফিল করছি আমি। তো দিদুকে নিয়ে বেরিয়েছি, ওই জন্য আরও একটু ভালো লাগছে যে দিদুকে সোনামি কেটে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তুফানদা টোটো ফোন করে নিয়েছিলাম, তুফানদার সাথে যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। আর গন্তব্যস্থলে দেখো কি সুন্দর মাটির কারুকার্য করা জিনিসপত্র নিয়ে এখানে এনারা বসেছেন। তো মাটির তৈরি জিনিসের প্রতি আকর্ষণ আমার বরাবরই আছে, বরাবরই ছিল এবং বরাবরই থাকবে বন্ধুরা। তার জন্য টোটো থেকে নেমেই যখনই এই যে হরিহরতলায় এই মাটির যে সব সরঞ্জাম নিয়ে বসে আছে দেখতে পেয়েছি, তো খুব ভালো লাগছে আমার দেখে। আর দেখেছো বিয়ের সিজন বলে কত বিয়ের টোপর, দেখো এখানে মাটির ছোটো বড় কত রকমের কত জিনিস। তো আমার একটা কুলো প্রয়োজন ছিল, তার জন্য কুলো দেখতে এসেছিলাম, কিন্তু কুলোটার এত দাম বলেছে। আর সবথেকে বড় কথা হলো দামটা বেশি ব্যাপার না, ব্যাপারটা কুলোটা অনেকটা বড়, অত বড় কুলো আমি নিয়ে কিছু করতে পারবো না। আমার ছোট মতো একটা কুলো দরকার ছিল, তো এখানে আমি মনের মতো পেলাম না বলে নিলাম না। তো জাস্ট তোমরা একবার দেখো কত সুন্দর মাটির কারুকার্য করা জিনিস। তো দিদু আর আমি জাস্ট ঘুরে ঘুরে দেখলাম পুরো পরিবেশটা, আমাদের ভীষণ ভালো লাগলো। আর শিল্পীদের শিল্প কাজে আমরা খুব প্রশংসিত, মানে তাদেরকে আমরা খুব প্রশংসা করলাম। এখানে আর এক দিদির কাছে কুলো পেয়েছিলাম, কিন্তু এই কুলোগুলো অতটা বুনন ভালো লাগলো না আমার, তার জন্য দিদু আর আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম। তো আমরা কোথায় যাচ্ছি দেখো, আমরা কোথায় ঢুকেছি, আমরা একটা জায়গায় ঢুকেছি দেখো তোমরা। হ্যাঁ বন্ধুরা, শীত চলে এসেছে, তাই আমাদের শরীরের সাথে সাথে আমাদের পায়েরও যত্ন নিতে হবে। তা আমরা পায়ের যত্ন নেবো, তার জন্য দেখো দিদু আর আমি চলে এসেছি একটু পাকে আরাম দেওয়ার জন্য। তো বিশেষ করে দিদুর জন্যই আসা, দিদুকে একটা নতুন শু, পাম্প শু কিনে দেওয়ার ইচ্ছে। তার জন্য দিদু তো রোজ সকালে হাঁটতে বেরোয়, তো খুব কমফর্টেবলি পাম্প শু পরে হাঁটতে পারে আর কি। তো এই জেঠুর আর এই দাদার কাছ থেকে আমি বরাবরই সোনামুখে আসার পর থেকে জুতো কিনি, আমার খুব ভালো লাগে। আর জেঠু দাদাও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তো আমি আসার পরে আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি অনেকদিন আসেনি, এটসেট্রা এটসেট্রা। তো বিভিন্ন রকমের উত্তর পর্ব দেওয়ার পরে পাম্প শু দেখতে শুরু করলাম। তো বিভিন্ন রকমের পাম্প শু দেখছি, দেখো তো কোনটা ভালো লাগছে একটুখানি কমেন্ট করো তো কি তোমরা। আমি অবশ্যই যেটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো, বাট এই যে এতগুলো দেখিয়েছে পাম্প শু, তোমাদের কোনটা ভালো লাগছে বলো দিদুর জন্য, একটুখানি কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর আমি কোনটা নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ কালোর সাথে সাথে এই যে তোমার পিঙ্ক কালারের একটা কাজ করা আছে, আমি শেষ পর্যন্ত ওই পাম্পশুটা নিলাম। তার কারণ কি, প্রথম থেকে ওই পাম্পশুটাই আমার খুব মনে ধরেছিল এবং ওটা দিদুর পায়ে খুব সুন্দরভাবে সেট হয়েছিল। তাই জন্য দিদুকে বললাম তুমি পাম্পশুগুলো সব ট্রাই করছো ঠিক আছে, তো পাম্পশুটা ট্রাই করার পরে পাম্পশুটা পরে একটুখানি হাঁটো। তো বন্ধুরা এই পাম্পশুটা দিদুর পায়ে খুব সুন্দরভাবে ফিট হয়েছিল এবং দিদুকে খুব ভালোও লাগছিল, আর দিদু খুব সুন্দর কমফর্টেবলি হাঁটতে পারছিল। তার জন্য আমরা এটাকেই ফাইনাল করলাম, এটা আমার বরাবর পছন্দই ছিল এবং এটা নিয়ে আমরা দেখো বেরিয়ে পড়লাম। তো এখন বিল করতে হবে, তার আগে তো বেরিয়ে পড়বো, আগে থেকেই বেরিয়ে পড়বো বললে তো হবে না বলো, আগে বিল ক্লিয়ার করতে হবে তারপরে। আর দেখো জেঠুর দোকানে অনেক স্টক আছে জুতোর, তার জন্য একটুখানি তোমাদের কিছু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা জুতোর দোকান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তবে বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, দিদুকে নিয়ে আর কি কি করলাম, কোথায় কোথায় গেলাম অবশ্যই পরের পার্টে দেখতে হবে।